বন্ধুরা, শুভ দুপুর। এখন খেয়ে দিয়ে উঠলাম। আজকে শনিবার, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, এটা হয়েছে। আর আমার কর্তাবাবুকে বলেছিলাম যে আমার জন্য একটা হাওয়ার চটি নিয়ে এসো। দেখো চটিগুলো, দেখো এগুলো চটি পরে থাকছি, একটা চটি নিয়ে এসো ভালো দেখে বাড়িতে পরার, যে ঠান্ডা পড়েছে, মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, আমার জুতোটা পুরনো হয়ে যাচ্ছে, মানে স্যান্ডেলটা পুরনো হয়ে গেছে, তো কেমন হয়ে গেছে পিঠটা, লাগছে পায়ের মধ্যে। তাই দেখো কর্তাবাবু খাদিমের থেকে একটু আগে, 10 মিনিট আগে দেখো জুতো নিয়ে এসছে খাদিমের, ছোটো, আমার ছোটো 5 নম্বর কি আমার হয় বলো, এত লম্বা চওড়া শরীর, 5 নম্বর জুতো নিয়ে এসছে। এইটা একটা নিয়ে এসছে, দুটো নিয়ে এসছে, একটা বলেছি দুটো নিয়ে এসছে, এই দেখো আরেকটা, এটাও ছোটো, এটা ফিতেটা টাইট, ঢুকছে না, দেখেছো ঢুকছে না। এখন আমাকে আবার মার্কেটে যেতে হচ্ছে, খাদিমসে যাবো, এই যে দুটো নিয়ে এসছে, দেখো আবার এখন খাদিমসে যেতে হবে, আমাকে গিয়ে আবার পাল্টে নিয়ে আসতে হবে, এতটুকু জুতো হয়, একটা ছোটো বাচ্চার জুতো নিয়ে এসছে, দেখো তো। এখন আমাকে আবার যেতে হচ্ছে ঠান্ডার মধ্যে, ভালো লাগছে না, খেয়ে উঠলাম তা বলি, এখন না গেলেও নয়, তার এরপরে যদি ফেরত টেরত না দিয়ে দেয় বলো, তো একটা খারাপ লাগবে না বলো, বেলা দুটো বেজে গেছে, 2:15 বাজে এখন, তো খেয়ে উঠলাম, এই তো এলো দুটোর সময় বাড়িতে, ঘরে এলো, আর হলো এখন যাচ্ছি বাজারে, এই এখনও পাল্টাবো, পাল্টে তারপরে ঘরে আসবো। আর এই যে ঘরে, এটা আজকে একটা নতুন চাদর পেতেছি, আগে সাদা হোয়াইট চাদরটা উঠিয়ে দিয়েছি, আর এটা তো আগেরই, এটা কালকে চেঞ্জ করব, এটা কালকে চেঞ্জ করব। দেখো ঠান্ডাতে বাড়ি ঘর চতুর্দিকে শুধু র্যাক আর র্যাক, এত র্যাক, দুটো করে র্যাক নিতে হচ্ছে রাত্রে আমাদের, জানো, এটা এটা উপরে এত ঠান্ডা পড়েছে মালদাতে, প্রচণ্ড ঠান্ডা। তোমাদের ওখানে কে দেখছো না দেখছো, কোথা থেকে দেখছো, কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও কমেন্টে। না যাই হোক, তাহলে ঘুরে আসি, ঘুরে আসি মার্কেট থেকে, ঠিক আছে, ভালো থেকো।